শরীরে যতটা দেবে শিক্ষা কেন্দ্র সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা কেন্দ্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। এই করোনাকালীন দুর্যোগের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে শুধু সুস্থ থেকে বাসায় অনেক সময় কাটাতে চলবে না, আমাদেরকে লেখাপড়া করতে হবে, এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। কারণ আমরা ২৪ ঘন্টা এখন বাসায় থাকি। আগে যে সময়টা আমরা গিয়েছি স্কুলে গিয়েছিলাম সেই সময়টুকু আমরা এখন বাসা পাচ্ছি। এই সময়টাকে যদি আমরা কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকটি বিষয় যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, আমরা আশা করি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষাগুলোতে অবশ্যই ভালো করতে পারবে। কারণ এই সময়টা হলো জ্ঞান অর্জনের জন্য একটা উত্তম সময়। স্কুলে আর স্কুলে যাওয়ার সময় নষ্ট হয়, কিন্তু বাসায় বসে বসে যদি তোমরা বইগুলো পড়ে শেষ করে ফেলতে পারো, পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন তোমাদের জন্য পক্ষে নেওয়া সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত অনলাইন ক্লাসে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আমাদের অধ্যায় সেটা নাম ছিল যে পদার্থ। আমরা গত ক্লাসে পদার্থ কি বা পদার্থ কাকে বলে, বায়ুটেক পদার্থ, সেটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছি তোমরা বাসায় অবশ্যই সেটা ভালো করে দেখেছ, পড়েছ এবং প্র্যাকটিস করেছ। আজকে আমরা সেই ষষ্ঠ অধ্যায় পদার্থ ওই সাপ্তাহ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের প্রশ্নটা ভিন্ন হবে, যে ক্লাসে আমরা যে প্রশ্নটা আলোচনা করেছি সেটা আমরা আজকে আলোচনা করব। যে একটি প্রশ্ন আমি এখানে রেখে দিয়েছি, দেখো তুমি ফুটবল খেলার সময় প্রশ্ন তো তুমি ফুটবল খেলার বলে লাফ দিলে বলটি তোমার দিকে চাপ প্রয়োগ করে, এই ঘটনাটি কেন ঘটলো, একটি পরীক্ষার মাধ্যমে তার চাকরিটাকে প্রমাণ করো। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি বায়ু একটি পদার্থ, কারণ বায়ু জায়গা করে বল প্রয়োগে বাধা প্রদান করে। বায়ু প্রয়োজন আছে এই বিষয়টি আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। আজকের যে প্রশ্নটি সেটা হলো যে বায়ু যে বল প্রয়োগে বাধা প্রদান করে, মূলত প্রশ্নের মূল যে সামারি, যে সামারি বক্তব্য সেই সামারি বক্তব্যটি শুষে যায় যে বায়ু যে বল প্রয়োগে বাধা প্রদান করে সেই বিষয়টি প্রশ্নের উত্তরে উঠে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করি। যে আমাদের প্রশ্নটি যেমন ছিল, তুমি ফুটবল খেলার বলে লাথি দিলে বলটি তোমার দিকে চাপ প্রয়োগ করে, অর্থাৎ বায়ু কোনো একটি ফুটবল। আমরা যখন ফুটবল খেলি, বায়ু কোনো একটি ফুটবলে যখন আমরা লাথি মারি, আঘাত করি, তখন ফুটবলটি আবার কি করে, বাধা প্রদান করে। অর্থাৎ বায়ুর যে বৈশিষ্ট্য বল প্রয়োগে বাধা প্রদান করে, ফুটবলটিতে মূলত বায়ু থাকার কারণে সেটি বাধা প্রদান করে। তাহলে উত্তরটা হলো কি, দেখো বায়ুর একটি বৈশিষ্ট্য হলো চাপ প্রয়োগে বাধা প্রদান করা। বায়ু ওজন আছে এটা একটা বায়ু বৈশিষ্ট্য, বায়ু জায়গা দখল করে সেটা একটি বায়ু বৈশিষ্ট্য। বায়ুর আরেকটি বৈশিষ্ট্য হলো চাপ প্রয়োগে বাধা প্রদান করা। ফুটবলটি বায়ুমন্ড থাকার বা আমার দিকে চাপ প্রয়োগ করছিল। তাহলে প্রশ্নটা ছিল যে তুমি ফুটবল খেলার বলে লাথি দিলে বলটি তোমার দিকে চাপ প্রয়োগ করে, এই ঘটনাটি কেন ঘটল, এই ঘটনাটি কেন ঘটল, এটার উত্তর হলো যে ফুটবলটি বায়ুমন্ড থাকা এই ঘটনাটি ঘটল কারণ ফুটবলটি বায়ুমন্ড থাকা তা আমার দিকে চাপ প্রয়োগ করছিল। তাহলে প্রথম অংশ উত্তর আমরা পেয়েছি যে এই ঘটনাটি কেন ঘটল, ফুটবলে লাথি দিলে বলটি আবার তোমার দিকে চাপ প্রয়োগ করে, এই ঘটনাটি কেন ঘটে, এই ঘটনাটি ঘটে ফুটবলের ভিতরে বায়ুমন্ড থাকার কারণে ফুটবলটি আমার দিকে চাপ প্রয়োগ করছে। এখন প্রশ্ন হলো একটি পরীক্ষার মাধ্যমে তার চাকরিভাগে প্রমাণ করো, এটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা নিচে দেখছি যে নিজের পরীক্ষার মাধ্যমে এই ঘটনাকে প্রমাণ করা চায়। চারটি বাক্যের কথা বলতে গেলে আমরা দেখছি 1, 2, 3, 4 চারটি বাক্যের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর পয়েন্ট হলো দেখো বায়ুমন্ড এবং যুক্তাংশ দুটির উপর নিয়ে পরীক্ষাটি করার জন্য আমরা কি করব, দুটি নিব, একটি বায়ুমন্ড থাকবে আর একটা থাকবে যুক্তাংশ, অর্থাৎ
সেটাতে বায়ু থাকবে না তাহলে প্রথমে আমাদের দরকার হলো দুটি ফুটবল একটি বায়ুপূর্ণ অবস্থায় থাকবে আর একটি থাকবে চুপচাপ বায়ুপূর্ণ ও চুপচাপ দুটি ফুটবল নেই প্রিয় শিক্ষার্থীদের তোমরা ব্ল্যাক হোয়াইট বোর্ড থেকে খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখে ফেলবে তাহলে তোমাদের অনেকটা শিখাটাও সহজ হবে এবং তোমাদের স্মৃতিতে সেটা বেশি দিন ধরে রাখতে পারবে মনে থাকবে তাহলে এক নম্বর পয়েন্ট হলো আমাদের বায়ুপূর্ণ ও চুপচাপ দুটি ফুটবল নেই দুই নম্বর পয়েন্ট হলো দুটি বলে চাপ প্রয়োগ করি ও আঘাত করি আমরা যে দুটি বল নিব বায়ুপূর্ণ এবং চুপচাপ দুটি বলের মধ্যে আমরা আঘাত করি আমরা হাত দিয়ে আঘাত করতে পারি দুটি বলের মধ্যে বায়ুপূর্ণ যেটা ছিল সেটাকে আমরা হাত দিয়ে আঘাত করি আর চুপচাপ যে বলটি ছিল সেই বলের মধ্যে আমরা আঘাত করি দেখবো যে কি করবে তিন নম্বর হলো বায়ুপূর্ণ বলে যখন চাপ দিই তখন এই ভিতরের বায়ু বিপরীত মুখে চাপ প্রয়োগ করে যে বলটি বায়ুপূর্ণ থাকবে ওই বায়ুপূর্ণ বলের মধ্যে যখন আমরা হাত দিয়ে আঘাত করব চাপ প্রয়োগ করব আমরা দেখবো যে ওই বায়ুপূর্ণ বলটি বায়ুপূর্ণ বলটি বিপরীত মুখে চাপ প্রয়োগ করে তুমি বায়ুপূর্ণ বলের যতই চাপ দিবে দেখবে যে সেটা বিপরীত থেকে ফুটবলের ভিতর থেকে মনে হয় যেন পাল্টা তোমাকে আঘাত করে মানে এটা বিপরীত তুমি চাপ প্রয়োগ করবে তার কারণ হলো সেটা কি আছে বায়ু আছে ফুটবলটি কিন্তু খালি নেই সেটা হলো বায়ুপূর্ণ এই জন্য বায়ুপূর্ণ ফুটবলের মধ্যে যদি আমরা আঘাত করি তখন আমরা কি অনুভব করবো বিপরীত মুখী চাপ অনুভব করবো আর যে বলটিতে বায়ু নেই সেটিতে চাপ দিলে কি হবে দেখো চুপচানু পদে চাপ দিলে বায়ু না থাকায় কোনো বিপরীত মুখী চাপ অনুভব করা যায় না যে বলটি চুপচানু ছিল বায়ু ছিল না ওই বলটিতে যখন আমরা চাপ প্রয়োগ করবো আঘাত করবো তখন আমরা দেখবো যে আমরা বিপরীত মুখী কোনো চাপ অনুভব আমরা করবো না তাহলে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি এই পরীক্ষার মাধ্যমে আমরা উপনীত হতে পারি যে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হয় যে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে প্রিয় শিক্ষার্থীদের তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে ফুটবল খেলার বলে যদি আমরা লাথি দিই তাহলে বলটি আমার দিকে বা তোমার দিকে চাপ প্রয়োগ করে এই ঘটনাটি কেন ঘটলো একটি পরীক্ষার মাধ্যমে তার চারটি ভাগকে প্রমাণ করো আমরা একটি পরীক্ষার মাধ্যমে চারটি ভাগকে সেখানে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে বায়ুপূর্ণ কোনো ফুটবলের মধ্যে যদি আমরা আঘাত করি সে আঘাত করার পর আমরা বিপরীত মুখে একটি চাপ অনুভব করি সেটার কারণ হলো বলটি খালি নেয় বলটি হলো কি বায়ুপূর্ণ সেটা বায়ুপূর্ণ থাকার কারণে আমরা বিপরীত মুখে চাপ অনুভব করি অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে তাহলে পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি পদার্থের স্থান দখল করে পদার্থ কি করে ওজন আছে পদার্থের বা বল প্রয়োগে বাধা প্রদান করে বায়ু এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে বায়ুটা একটি পদার্থ পদার্থের যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো বায়ুর মধ্যে বিদ্যমান আছে বাধা প্রদান করে এটি আমরা আজকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই প্রশ্নটি এগুলো হলো বর্ণনামূলক প্রশ্ন গত ক্লাস একটা এই চ্যাপ্টার থেকে গত ক্লাস আমরা একটা আলোচনা করেছি আজকে একটা আমরা প্রশ্নের উত্তর সহ আমরা আলোচনা করেছি তোমরা বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তোমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের মধ্যে দিয়েছি যে সংক্ষিপ্ত প্রশ্নটা হলো তরল পদার্থের ওজন কিভাবে মাপা যায় এই প্রশ্নটা লিখো আমি এটা আমি আশা করছি যে তোমরা খাতা দেখছো আমি বুঝে ফেলেছি প্রশ্ন এখন দুটোই মুছে ফেলেছি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখন আলোচনা করতে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে প্রশ্নটি হলো যে তরল পদার্থের ওজন কিভাবে মাপা যায় প্রশ্ন প্রশ্নটা দেখো সবাই তরল পদার্থের ওজন কিভাবে মাপা যায় তরল পদার্থের ওজন কিভাবে মাপা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহজ
পদার্থের ওজন আমরা কিভাবে মেপে নেব? তার উত্তর হলো কি, পাত্রে রেখে নির্দিষ্ট সাইজের তরল পদার্থের ওজন মাপা যায়। এখানে লিখো সবাই, পাত্রে রেখে নির্দিষ্ট সাইজে পাত্রে রেখে নিক্তি সাহায্যে তরল পদার্থের ওজন মাপা যায়। পাত্রে রেখে নিক্তির সাহায্যে তরল পদার্থের ওজন মাপা যায় মাপা যায় সহজ প্রশ্ন, দেখতে যদি কঠিন মনে হয় উত্তর একদম সহজ, যে তরল পদার্থের ওজন কিভাবে মাপা যায়। হলো পাত্রে রেখে একটি সাহায্যে তরল পদার্থের ওজন মাপা যায়। আমরা যেমন তরল পদার্থ কোনো পাত্রের মধ্যে রেখে, যেমন দুধ দই পানি, এগুলো ওজন কীভাবে মাপা হয়? কোনো একটি পাত্রের মধ্যে রেখে নিক্তি বা দাঁড়ি পাবার মধ্যে তুলবে আমরা সেটা কত লিটার বা এটা আমরা জানতে পারবো। কারণ প্রশ্ন হলো তরল পদার্থের ওজন কীভাবে মাপা যায়, উত্তর হলো যে পাত্রে রেখে নিক্তির সাহায্যে তরল পদার্থের ওজন মাপা যায়। প্রিয় শিক্ষার্থীর জন্য আমরা আমাদের ক্লাস একেবারে শেষের দিকে, যে দুটি প্রশ্ন, একটি বড় প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন আর একটি সংক্ষিপ্ত প্রশ্ন, দুটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে উত্তর সহ এই প্রশ্নগুলো তখন বাসায় ভালো করে প্র্যাকটিস করব। তাহলে আমাদের বাড়ির কাজ কি? আমাদের বাড়ির কাজ হলো সি ডাব্লিউ খাতার প্রশ্ন উত্তর, বাড়ির কাজ হলো সি ডাব্লিউ খাতার প্রশ্ন উত্তর, CW খাতা প্রশ্ন উত্তর, SW খাতার লিখে এবং শিখবে, লিখবে ও শিখবে। তাহলে এই সাবজেক্ট থেকে আমাদের প্রশ্নগুলো, গত ক্লাসে একটা প্রশ্ন, বড় প্রশ্ন, আজকে ক্লাসে একটা বড় এবং একটা ছোট প্রশ্ন, আরো দুই একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, আমরা গত ক্লাসে সেটা আলোচনাতে বলে দিয়েছি। আগামী অনলাইন ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনার কথা মেনে চলবে এবং বাসায় লেখাপড়া করে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবে। আসসালামু আলাইকুম।